হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে সন্ধেবেলা টিফিনের আয়োজন করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, মটর ভিজিয়েছিলাম, মটরটা এই যে সেদ্ধ করে নিয়েছে একদম। আলু, এই যে এইটুকু আলু দেবো, আলু দেব না, এমনি রান্না করবো ভেবেছিলাম। একটা যখন সেদ্ধ আলু ছিল নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ রসুন আর আদা টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি ঘুগনি রান্না করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ লুচি বানাবো, অনেকদিন বাদে আজকে লুচি বানাবো, সবুজের বায়নায় আজকে লুচি করব। তো দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগে। আজকে সন্ধ্যার টিফিনে ঘুগনি আর লুচি একেবারে জমে যাবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ ফোড়নে গোটা জিরে, এলাচ আর হচ্ছে একটু লবঙ্গ দিলাম, রসুন দিলাম, আজকে না আমরা চলে এসেছি একদম আমাদের এখানে ছাদে চলে এসেছি। আর ছাদে একদম ফাঁকা জায়গায় বেশ ভালো লাগছে রান্না করতে, খাওয়া লাগছে। আর আজকে বাইরে বৃষ্টি হচ্ছিলো, মানে বিকেলবেলা না দুপুরবেলার দিকে বৃষ্টি হচ্ছিলো, ওই 2:30-3টার দিকে আর কি। তবে খুব জোর বৃষ্টি হয়নি, গরমও আছে, কিন্তু ছাদের উপরে একটা আলাদা মানে জায়গা আর কি। সবসময় তো ঘরের ভিতরেই রান্না করি রান্নাঘরে, কিন্তু ছাদের উপরে রান্না করাটা একটা মজার ব্যাপার থাকে, আর খাওয়াটাও তাই একই। তো স্থান পরিবর্তন করলে ভালো লাগে। পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিই। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো, আদা বাটাটাও দিয়ে দিলাম। মশলাতে জল এনে দিলাম, লবণ দেব, এই যে মটর সেদ্ধ করেছিলাম এর জলটা এখানে রেখেছি, দিয়ে দেবো এখন। দেখো এখন আমি ওই যে মটর সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম, লবণ তো দিয়েছি, নেড়ে চেড়ে দেবো। ঘুগনিটা ওদিকে হচ্ছে বন্ধুরা, আমি এখন এই যে লুচি বেলে নেব। মোটরের দেখো জলটা শুকিয়ে এসছে, এবার আমি জল দিয়ে দেবো সেদ্ধ করা জলটা। ব্যাস একটু ফুটবে, জল দেবো না। ছাদের উপরে রান্না করতে যে কি ভালো লাগছে আজকে। ভিডিও বন্ধুরা দেখো, সব কটা একদম লুচি ভাজা হয়ে গেছে। আর
এইটা এবার নামাবো। বন্ধুরা আগে লুচিগুলো দিই, ফুলকো ফুলকো লুচি হয়েছে। নিচ দিয়ে দাও, নিচ দিয়ে নরম নরম, তিনটে করেই দিই। ঠিক আছে, সবুজ নাও। মুখে দেবো, গরম রে। মটরগুলো কি সিদ্ধ তো আরো? না না, সিদ্ধ হয়ে গেছে, আলু দিনি না, আলু দিলে আলু খেতে পারো। আচ্ছা বন্ধুরা, বহুত গরম। দেখতে কচুরি, খেতে খেতে লুচি। আচ্ছা, অনেকদিন বাদে আমাদের ঘরে লুচি হলো, ঘুগনি অনেকদিন বাদে। আমার ডিমান্ডের ডিমে পাচ্ছে। তুই বলেছিলি রান্না করতে, কি মাকে জিজ্ঞেস কর, তাই না? অ্যাকচুয়ালি মটর ভিজানো ছিল, আমি সিদ্ধ করে রেখেছিলাম রান্না করবো বলে। তো সবুজ হলো, লুচি খাবো, ঘুগনি লুচি। ও হচ্ছে পরোটা লুচি খাওয়ার মাস্টার। লুচি খাবে আবার খড়খড়ে না, মুচমুচে না, নরম। যেগুলো নিচে পড়ে থাকে সেগুলো নরম। সবুজ বালতির উপরে বসছে, খেতে যাবে না তো সবুজ? তিনটে লুচি খেলে পেট ভরছে। বড় বড় লুচি করেছি, মোটা মোটা। আর ছাদের উপরে রান্না করা খাওয়া একটা আলাদা মজা আছে। আজকে বেশি গরম নিয়ে বলে বসা যাচ্ছে, কিছু বৃষ্টি যদি বৃষ্টি হয়েছে না? বলবে আমাকে বাড়িতে দিয়ে যা, আমি সিরিয়াল দেখতে খাবো, উঠবে না একটু ভাত খেতে। বয়স্ক মানুষের মা লুচি ওই পরোটাটা খেতে ভালোবাসে। মা বলছিল কিন্তু কাল না পরশুদিন বলছিল লুচি করে ফেলবে চালবে, আর পায়েস খাবে বলছিল তো দিদা। পায়েস খাবে বলছিল তাহলে। সন্ধ্যার টিফিনটা কেমন হলো? দারুন, চলো আজকের ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিও যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো ভালো কমেন্ট করো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। টাটা।